গুড মর্নিং, আজকে শনিবার, আবার আমি তোমাদের সঙ্গে গল্প করতে চলে এসেছি। এখন 8:30 মতো বাজে, আমি ঘুম থেকে উঠে এখন চা বসাবো। তো আজকে একটু তাড়াতাড়ি শুরু করলাম, কারণ আজকে আমার বাড়িতে একটু লোকজন আসবে। লোকজন বলতে আমার বন্ধু আসবে, বন্ধু অবশ্য সন্ধেবেলা আসবে। তো ওর মেয়েকে এখন পৌঁছে দিয়ে যাবে, কারণ ওর অফিস আছে। তো ও একটা বুটিক চালায়, তো ওই জন্য ও যাওয়ার সময় অন দ্য ওয়েতে ওর মেয়েকে আমার কাছে পৌঁছে দিয়ে যাবে। আজকে তো আমার ছুটি, আর ও তাহলে একদম সন্ধেবেলা ডাইরেক্টলি বুটিক থেকে আমার বাড়িতে চলে আসতে পারবে। তো 9টা নাগাদ আসবে বলেছে। তো আমি এখন চাটা খেয়ে নিই, তারপর ও আসলে একসাথে ব্রেকফাস্ট করব। সব থেকে তাড়াতাড়ি ব্রেকফাস্ট হয় কি বলতো, এই ব্রেড অমলেট। দেখো তাড়াতাড়ি বানিয়ে নিই। আমার হাজব্যান্ড ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছে, ওর একটু টুকটাক কয়েকটা জিনিস আনার ছিল। এখন আমি আর রলু ব্রেকফাস্টটা করে নিই। আমার রান্নাবান্নার কাজ শেষ, ব্রেকফাস্ট বানিয়ে দিয়েছি, এবার মায়াদি আসবে। মায়াদি এসে রান্নাবান্না করবে। তো এখন আমি আর রলু একটু গল্প করছি, ও এখন ক্যামেরায় আসতে চাইছে না, ওর মা আসুক, তারপরে একসাথে মার সাথে আসবে। কী তাই তো রলু? হ্যাঁ, ও মা আসবে সন্ধ্যাবেলা, তখন একসাথে ও ক্যামেরায় আসবে বলেছে। আজকে দুপুরের মেনু হচ্ছে হালকা করে চিকেন করব, মাছের মাথা দিয়ে মুগের ডাল করব, আর আলু ভাজা করব সঙ্গে। তো আর রাত্রিবেলা সবাই ভাত খায়, আমি শুধু রুটি খাবো। তো দেখি রাত্রিবেলা চিকেনটা তো থাকবেই, আর ওদেরকে হয়তো একটু ফ্রাইড রাইস বানিয়ে দিতে পারি। দেখি এখন চিকেন টিকেন ধোয়া টোয়া সব হয়ে গেছে, এখন মায়াদি আসলে শুধু রান্নাটা করব। এই দেখো ডাল একদম রেডি, ঘি গরম মশলা দেওয়া হয়ে গেছে। মায়াদি তুমি খালি নামিয়ে নিও, ঠিক আছে? ঠিক আছে। আর ওদিকে দেখো মায়াদি এবার চিকেন বসাবে, চিকেন ম্যারিনেট করে রেখেছে, আর এখানে আলু ভাজা কাটা হয়ে গেছে, আলু ভাজা হবে। লাঞ্চ করে শুয়ে পড়েছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম, এই এখন উঠে চায়ের কাপ নিয়ে বসেছি। রলু এখনও ওঠেনি, রলুকে এখনও ডাকা চলছে। ও উঠলে চাটা খেলে তারপরে একটু রেডি টেডি হয়ে মার বাড়িতে যাব। মা অনেকদিন রলুকে দেখেনি, তাই বলেছে একটু ওকে নিয়ে আসিস, দেখবো। তো লোপা আসতে আসতে, মানে আমার বন্ধু আসতে আসতে আমরা ঘুরে চলে আসবো আবার। আমি রেডি। রলু তুমি রেডি? চলো চলো রলু একটু হাই করে দাও। হাই। চলো বেরোবো তো এবার। হ্যাঁ চলো। কে কে? ইন্ডিয়া। কবে খেলা ছিল এটা? মা একটু জলটা দাও না, ঝাল দেবে ফুচকা? হালকা ঝাল দেবো। হালকা ঝাল দিও। হ্যাঁ মার বাড়ি থেকে ঘুরে এসেই না ভাতটা বসিয়ে দিয়েছি, কেন ফ্রাইড রাইসের চালটা না একটু ঠান্ডা, না হলে ফ্রাইড রাইসটা বানানো যায় না। রাত 12টায় ছাদে এসেছি। কি রলু তোর ঘুম পায়নি? না এখনো পাইনি। কটায় ঘুমাবি তুই? যখন হোক। তারপর কাল কটায় উঠবি? কালকে তো আর কোনো টেনশন নেই, যখন হবে উঠবো, 9টা 10টা। খুব মজা না? এখন আমরা কিছুক্ষণ ছাদে থাকবো, প্রচণ্ড হাওয়া ছাড়ছে, দারুণ লাগছে। কিছুক্ষণ ছাদে থাকবো, তারপরে আবার নিচে যাবো, নিচে গিয়ে ঘুমাবো। গুড মর্নিং, আজকে অনেক সকালে ঘুম ভেঙে গেছে, কালকে রাত্রে আর ব্লগটা এন্ড করা হয়নি, তাই আজকে অনেক ভোরবেলা ঘুম ভেঙে গেছে। কালকে আমরা প্রায় 1টা 1:30 অবধি ছাদে আড্ডা মেরেছি আমি আর লোপা, তারপর নিচে এসে শুয়েছি, যথারীতি ভালো করে ঘুম হয়নি, তারপরেও শুয়ে শুয়ে আড্ডা টাড্ডা মেরেছি। আজকে একদম ভোর ভোর ঘুম ভেঙে গেছে, উঠেছি এখন 6:30 মতো বাজে, এখন আমরাই উঠেছি, রলুকেও ডাকিনি, আমার হাজব্যান্ডকেও ডাকিনি। তো আমরা এখন আবার চা খেতে খেতে একটু আড্ডা দেবো, গল্প করব ধীরে সুস্থে। তাই ভাবলাম আজকে সকালবেলা উঠেই তোমাদেরকে গুড মর্নিং বলি, তোমাদের সঙ্গে গল্প করি। তো দিনটা যে কীভাবে কেটে যাচ্ছে না সত্যিই বুঝতে পারছি না, শুধু আড্ডা দিচ্ছি, গল্প করছি। তোর কাটাকুটি হয়ে গেলে রলু আমি স্যান্ডউইচ মেকারটা দিয়ে দেবো এখানে, ঠিক আছে? তুই বসে বসেই করে দিস। চিজটা আমি গ্রেট করে দেবো, তুই পারবি? কটায় সার্ভ করবি ব্রেকফাস্ট? 12টার মধ্যে হবে? ঘড়ি দেখছে আবার 10:30।
ম্যাক্সিমাম এটা কিন্তু ব্লগে থাকবে, 10:30টার বেশি হয়ে গেলে তখন ধরা হবে। আচ্ছা এটা হচ্ছে আমার বন্ধু, মানে তোমাদেরকে দেখালাম, কারণ হচ্ছে নালে তোমরা ভাববে যে আমার বন্ধু হয়তো আসেনি, শুধু রলু এসছে, বাট বন্ধু নামই বলা হচ্ছে, নামই বলা হচ্ছে, কিন্তু এসছে কাল রাত্রে থেকেই ভীষণ ভাবে এসছে, কিন্তু এত গল্প আর আড্ডা মেরেছি। হ্যাঁ মানে কালকে রাত্রে 1টা অবধি ছাদে আড্ডা মেরেছি, তো তাই প্রচণ্ড ঘুম পাচ্ছে, প্রচণ্ড টায়ার্ড, তাই জন্য সকাল থেকে আর ক্যামেরা অন করা হয়নি। রলু আজকে আমাদের স্যান্ডউইচ বানিয়ে খাইয়েছে, এখন আমাদের খাওয়া দাওয়া হবে, লাঞ্চ হবে। লাঞ্চের মেনু হচ্ছে শুক্তো, তাই তো, হ্যাঁ, মাছের মাথা দিয়ে মুগ ডাল, মাছের ডিমের বড়া, আর হচ্ছে রুই মাছের কালিয়া, চিংড়ি মাছের মালাইকারি, আমের চাটনি, এই এই আর কিছু নেই, স্টপ, তো লাইনে আছে, আর না না আর কিছু নেই আজকের জন্য, এইটুকুই, এতেই বিরতি, মানে এতেই বিরতি। আর দেখো আরেকজন কি করছে, তোমাদের দেখো, এই দেখো আরেকজন কি করছে, এখন পুরো ডান্সিং মুডে আছে, ফোন এসছে, দেখ তো কার ফোন, মাছের মাথা দিয়ে মুগ ডাল, তাই তো, এটা চিংড়ি মাছের মালাইকারি, এটা কাতলা মাছের কালিয়া, এটা মাছের ডিমের বড়া, ওটা এটা চাটনি, আর এটা হচ্ছে কি শুক্তো, সবার আগে দেখানোর কথা ছিল, আমরা সেটাই সবার পরে পরে দেখালাম, যাই হোক। কোল্ড ড্রিঙ্কসের পুরো চুলচেরা বিচার হচ্ছে, এই খাওয়ার পর একটা কোল্ড ড্রিঙ্কস দরকার বল রলু, হজমই হবে না সিরিয়াসলি, 5টা গ্লাসে কিন্তু একদম সমান করবি, মানে ইকুয়াল ইকুয়াল, হ্যাঁ হ্যাঁ ওইটা তো ইকুয়াল হবে, ওইটা তো ছোট আছে না, খুব মানে একদম সন্তর্পণে সুন্দর ভাবে, সন্তর্পণে মানে হচ্ছে সাবধানে, সাবধানের শুদ্ধ বাংলা সন্তর্পণে, চলো চলো। কি বিভৎস গরম আজকে, না ভাবা যাচ্ছে না, মানে জাস্ট পারা যাচ্ছে না, আমি একটু শুয়েছিলাম, ঘুম হয়নি, লোপা একটু বেরিয়েছে, ওর যে বুটিকের একটা ছোটো কাজ আছে, ও লাঞ্চ টাঞ্চ করে 4:30 নাগাদ বেরিয়েছে, রলু আর ওর হাজব্যান্ড ঘুমোচ্ছে, এখন এখন 6:00 মতো বাজে, আমি একটু পরে ডেকে চাটা করবো, তারপর লোপা আসবে, তারপর ওরা একসাথে বেরিয়ে যাবে। বিশ্বাস করো আজকে না মানে গরমে জাস্ট পাগল হয়ে যাচ্ছে, আজকে এত গরম। রলুরা এই জাস্ট বেরিয়ে গেল, আমি ওদেরকে সি অফ করে উপরে আসলাম, তো বেসিক্যালি যেটা হয়েছে এই দুদিন, আমি অনেক কিছু ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করব, আর রলুও খুব ইন্টারেস্টেড ছিল যে প্রথম ক্যামেরার সামনে আসবে, কিন্তু বিশ্বাস করো এত গরম, যে গরমে না সবাই এত মানে একদমই স্বাচ্ছন্দ্য বোধ করছে না, মানে ঘেমে নেই, আর সারাক্ষণ তো বলো এসি চালানোটা পসিবল নয়, সেই জন্য আই এম ভেরি সরি, তাও যতটুকুনি সম্ভব আমি ক্যাপচার করেছি, মানে এই গরমে না কাউকে আমি বলতেও আমার আমার নিজের খারাপ লাগে যে আমি একটু মানে তোকে ক্যামেরায় শ্যুট করছি বা কি, যাই হোক, আর সবাই তো অতটা দেখো ক্যামেরা ফ্রেন্ডলি হয় না, তবু ওরা সাধ্যমতো চেষ্টা করেছে, আর আমিও যথাসম্ভব চেষ্টা করেছি তোমাদের জন্য ক্যাপচার করার, তো যেহেতু খুব একটা বেশি কিছু পারিনি, তাই ওরা স্যাটারডে এসেছিলো, আজকে রিটার্ন হলো করলো, তো সেই জন্য আমি দুদিন মিলে সমস্ত ক্লিপসগুলো তোমাদের জন্য রেখেছি, আমি দুদিন মিলে তোমাদের সঙ্গে যা যা তুলেছি সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব, যে আমি এই দুদিন মোটামুটি কিভাবে আমার দিনটা স্পেন্ড করেছি, তবে আবার যখন ওরা আসবে তখন কথা দিচ্ছি অনেক আরও আরও অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে এখানেই শেষ করছি, প্রচণ্ড গরম, জানি না কবে কাল বৈশাখী আসবে, আজকে যা, আজকে তো সবাই বলছে সানডে, আজকে তো সবাই বলছে নাকি 40 ডিগ্রি টাচ করে গেছে, লিটারেলি তাই, আর এত হিউমিডিটি, সত্যি বলছি এই কদিন অন্তত বিকেলবেলার দিকে একটু হাওয়া ছাড়ছিল, তো আজকে একটা ট্রিমেন্ডাস হিউমিড কন্ডিশন, তো যাই হোক আবার আরেকটা নতুন
দিনে তোমাদের সাথে নতুনভাবে কথা হবে। ততক্ষণ তোমরাও খুব ভালো থেকো, আমিও খুব ভালো থাকবো। গুড নাইট।